ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বীরগাঁও ইউনিয়নের 2 নং বীরগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ দলীয় প্রতীকে মনোনয়ন প্রত্যাশী বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হোসেন সরকার বীরগাঁও ইউনিয়নবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বীরগাঁও ইউনিয়নবাসী, আপনাদেরকে আমার পক্ষ থেকে আমার প্রিয় নেতা, জননেতা, উন্নয়নের রূপকার জনাব আবাদুল করিম বুলবুল এমপি মহোদয়ের পক্ষ থেকে, আমার প্রিয় নেতা নবীনগর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব ফয়জের রহমান বাদল সাহেবের পক্ষ থেকে, আমার প্রিয় নেতা জননেতা এম এ নবীনগর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক এম এ হালিম সাহেবের পক্ষ থেকে, আমার প্রিয় নেতা জননেতা নবীনগর উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সহ সভাপতি আলহাজ আবির সাহেবের পক্ষ থেকে বীরগাঁও ইউনিয়নের সর্বস্তরের জনগণকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা। পাশাপাশি আপনারা জানেন সারা বিশ্বে আজকে করোনায় আতঙ্কিত, আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে প্রচুর লোক করোনায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। আমাদেরকে সকলকে করোনা মোকাবেলা করতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে, ঘর থেকে বের হলে মাস্ক ব্যবহার করতে হবে, পরিষ্কার থাকতে হবে। আপনি ভালো থাকবে, আপনার ছেলে সন্তান, আপনার পরিবার পরিজন ভালো থাকবে। আপনারা সবসময় সরকারের নিষেধাজ্ঞা মেনে চলবেন, মাস্ক ব্যবহার করবেন, বাইরে থেকে আসলে হাত ধোবেন, হাত মুখ ধৌত করবেন। পাশাপাশি আপনাদেরকে আবারও ঈদের শুভেচ্ছা জানাই, তাদেরকে আবারও ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। Om Ram Jane Roy Roy Jari Sheshe।